সম্মানিত উপস্থিতি, আমি খুব লম্বা সময় কথা বলতে পারবো না। আমার আরেক জায়গায় 10টায় পৌঁছার কথা ছিল, এক জায়গায় সমস্যার কারণে সবগুলোতে ধাক্কা পড়েছে। যাহা হোক, একটা ছোট্ট অনুভূতি আপনার আমার দিলের মধ্যে পৌঁছে আমি যেতে চাই। একটা ফিকির, একটা চিন্তা, একটা ভাবনার খোরাক, চিন্তার খোরাক আমি আপনাদের দিয়ে যেতে চাই। মহান রব্বুল আলামিন কোরআনে কারীম ইরশাদ করেন, ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার খলিফা বানাতে চাই। এটা হলো ফেরেশতাদের সাথে আলোচনা। আল্লাহ বানাতে চান এটা কাউকে জিজ্ঞেস করার দরকার আছে? কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আলোচনা করলেন, পরামর্শ চাইলেন। কেন? এর কারণ হলো ফেরেশতাদেরকে আল্লাহ যে বানালেন কাউকে জিজ্ঞেস করে বানান নাই। এখন যাদেরকে আল্লাহ নিজের ইচ্ছায় কাউকে জিজ্ঞেস করা ছাড়া বানালেন, তাদের উপস্থিতিতে অন্য কারো সৃষ্টি যদি হয় তখন তারা কি মনে করবে? আল্লাহ বানালো আমাদেরকে জিজ্ঞাইল না, আল্লাহ জিজ্ঞেস করলেন তারা নিষেধ করলেন। এখানে জিজ্ঞেস করার অনেক হেকমত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হেকমত হলো আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করলেন যাতে করে তারা ইনকার করবে, অস্বীকার করবে। আল্লাহ তাআলা একটা প্রসঙ্গ সামনে এনে তাদের চেয়ে এই মানুষকে দামি বানিয়ে দিবে, এবং সেটা করেছেও। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. لما قلتها جدي تانا هاي তাহলে বলেন তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যেদিন বানালেন সেদিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সামনে এভাবে হাত দুটো জোড় করে জিজ্ঞেস করেছিলেন কোন দিবা? আদম আলাইহিস সালাম আল্লাহর ডান হাত নিয়েছিলেন, আল্লাহর দুই হাত ডান হাত। আদম আলাইহিস সালাম আল্লাহর ডান হাত নিয়েছিলেন, আল্লাহ তাআলা হাত খুললেন, হাত খোলার পরে দেখতে পেলেন আল্লাহর হাতের তালুতে অসংখ্য কি যেন কিড়বিড় করছে। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন আল্লাহ এগুলো কি? আল্লাহ তাআলা বললেন তোমার ঔরস থেকে কিয়ামত পর্যন্ত যত সন্তানের জন্ম হবে এরা সবাই আমার হাতের তালুতে। তাহলে বলেন তো আদম আলাইহিস সালামকে বানিয়েই আল্লাহ তাআলা শুধু মানুষ বানালেন, নাকি আদম আলাইহিস সালাম দিয়ে সূচনা করলেন বানানোর ফয়সালা আরো আগের? বুঝেন নাই, বানানোর ফয়সালা আগের আদম আলাইহিস সালামকে দিয়ে সূচনা করলেন, ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন কেন তারা নিষেধ করবে, এদের দাম বাড়াতে হবে। এবার বলেন তো আমাদের সৃষ্টি কি আমার মায়ের পেটে না আরো আগে? তো বুঝতেছেন, তাহলে বুঝা গেল আমরা রুহের জগতে ছিলাম, যেখানে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি তো তোমাদের রব নই। কালু বালা, সমস্ত মানুষের রুহ এক বাক্যে বলেছিল অবশ্যই আপনি আমাদের রব। তাহলে আমরা রোহের জগতে কি স্বীকৃতি দিয়েছিলাম? আপনি আমাদের রব বলেন কি স্বীকারোক্তি দিয়েছিলাম? সবাই বলেন আল্লাহ আমাদের রব। কোথায় বলেছিলাম? রোহের জগতে।
হয় বা নয়, সন্তান হয়ে যায় না, সন্তান ইহুদি হয় না, সন্তান খ্রিস্টান হয় না, সন্তান মাজুসি হয় না, সন্তান চোর হয় না, সন্তান বাটপার হয় না, সন্তান জাদাবাজ হয় না, সন্তান রাজানিওয়ালা হয় না, সন্তান ফেতনাবাজ হয় না। ওয়া আবাওয়াহু ইউহাফফিদানিহি আও ইউনাসসিরানিহি, সন্তানকে ইহুদি নাসারা খ্রিস্টান মুরতাদ বৌদ্ধ চোর ডাকাত জাদাবাজ মা বাবায় তৈরি করে। কে বানায়? মা বাবায়। এবার আপনি সিদ্ধান্ত নেন আপনার ছেলেকে কি বানাবেন, সিদ্ধান্ত নেন আপনি আপনার ছেলেকে কি বানাবেন, সন্তানকে কি বানাবেন। সেই সন্তান মায়ের পেটে জন্ম নেওয়ার সময় আল্লাহকে রব স্বীকার করে দুনিয়াতে আসছে। এবার আপনি বলেন এই সন্তানের সাথে সম্পর্ক কয়টা? দুইটা। এই সন্তানের সাথে দুইজনের সম্পর্ক, কথা বুঝতেছেন আপনারা? প্রত্যেক মানুষের সাথে, বান্দার সাথে, সন্তানের সাথে দুইজনের সম্পর্ক, কয়জনের? আল্লাহর সাথে তার সম্পর্ক, বান্দার। আমি আল্লাহর বান্দা বলেন না কেন? আপনি আল্লাহর, আমি আল্লাহর, আমরা আল্লাহর বান্দা। এখন আমার আব্বার সন্তান বলেন না, আপনি আপনার আব্বার, আপনার ছেলে আপনার, আপনার মেয়ে আপনার, তাহলে বুঝে গেল এই সন্তানটার সম্পর্ক এখন দুইজনের সাথে, আল্লাহর সাথে বান্দার আর আপনার সাথে সন্তান বাবার। বুঝাইতে পারতেছি প্রতিটি সন্তানের সাথে কয়জনের সম্পর্ক, কার কার? আল্লাহর আর মা বাবার, আল্লাহর আর, আল্লাহর সম্পর্ক বান্দার, মা বাবার সম্পর্ক সন্তানের। এবার বলেন তো, যে সন্তানটা দুনিয়াতে আসলো তার সাথে সম্পর্কটা আপনার আগে না আল্লাহর আগে? আপনার সাথে সম্পর্ক আগে জড়িয়েছে না আল্লাহর সাথে? আপনার কাছে কি হিসেবে আসছে? আল্লাহর কি? খোদার কসম, পৃথিবীর সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, প্রতিটি মানুষের আল্লাহর সাথে বান্দার সম্পর্কটাই টিকে থাকবে। কিয়ামতের মাঠে আব্বাকে সন্তান চিনবে, তাহলে সম্পর্ক আছে। কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষ দাঁড়াবে, উঠবে কি হিসেবে? আল্লাহর বান্দা হিসেবে, কি হিসেবে? কথা বলেন, কি হিসেবে? আপনার সন্তান হিসেবে কেউ দাঁড়াবে? আপনার নেতা হিসেবে কেউ দাঁড়াবে? আপনার প্রজা হিসেবে কেউ দাঁড়াবে? আপনার ইমাম হয়ে কেউ দাঁড়াবে? ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। সেদিন কোন বাবা তার সন্তানকে সন্তান স্বীকার করবে না। বাবা সন্তান স্বীকার না করলে সন্তানে আব্বাকে ডাক দেবে। তাহলে কি বুঝা যায়? আমার আর আমার সন্তানের এই সম্পর্ক একদিন বিচ্ছিন্ন হবে, আর আমার আল্লাহর আর আমার সম্পর্ক।
সাক্ষী হিসেবে আপনার কোলে দিয়েছেন। এবার আপনি বলেন আপনার সন্তানকে কি আপনার সন্তান হিসেবে লালন পালন করবেন না আল্লাহর বান্দা হিসেবে? বুঝে কইেন, বুঝতেছেন আপনারা? আমি যে সন্তানটা কোলে নিলাম এ আমার সন্তান, বলেন এ আমার আল্লাহর, এই দুজনের সাথে সম্পর্ক। কারণ এই সন্তানটাকে আমি আমার সন্তান হিসেবে লালন পালন করে বড় করব, পথ দেখাবো, রাস্তা দেখাবো, জীবন পরিচালনার পথ দেখাবো, নাকি আমার আল্লাহর বান্দা হিসেবে তাকে লালন করব? বুঝে করতেছেন? যদি আল্লাহর বান্দা হিসেবে লালন করেন তাহলে আল্লাহ যে কোরআন দিয়েছেন সেই কোরআন ছাড়া আর কোনো কিছু পড়ার, পড়ানোর, পথ দেখানোর সুরত, শক্তি, অধিকার আপনার নাই। আপনার অধিকার সে আপনার কি অধিকার? কার বেশি? আপনার বেশি না আল্লাহর বেশি? অধিকার আল্লাহর বেশি, আল্লাহটা আপনি আল্লাহর দেন না। চোখ বন্ধ করি, ওকে হাত দিয়া আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, যে মা বাবা তার সন্তানকে আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ চিনাবে না, সেই সন্তান দুনিয়াতেই তার মা বাবাকে চিনবে না। তো বুঝতেছেন, যে মা বাবা সন্তানকে আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ চিনাবে না, সেই সন্তান তার মা বাবাকে চিনবে না। এবার আপনি সিদ্ধান্ত নেন, সন্তান আপনাকে চিনুক না ভুলে যাক, বলেন তাহলে আপনি আমানত চিনি দিয়েছেন, তার সাথে সম্পর্ক জড়ায় দেন, তো তার কোরআন, তার হাদিস, তার রাসুল, তার শরীয়ত, তার দিন, তার ইসলাম তাকে আপনার পরিচয় শিখাবে। আপনি যদি মালিকের পরিচয় তার দিলে ঢুকাইতে পারেন, তো মালিকের ইসলাম আর কোরআন শরীয়ত তার দিলে আপনার পরিচয় ঢুকাবে। আর যদি আপনি মালিকের পরিচয় তার দিলে পৌঁছাতে না পারেন, তো সে কোরআন পাবে না, হাদিস পাবে না, শরীয়ত পাবে না, তার দিলে মা বাবার পরিচয় ঢুকবে না। যেহেতু মা বাবার পরিচয় ঢুকবে না, সে 3 দিন পরে অটোমেটিক মা বাবাকে ভুলে যাবে। আপনারা কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে এবার বলেন তো, প্রতিটি সন্তান আমার, বলেন আমার সন্তান আমার আল্লাহর আমার কাছে, বুঝলেন, আমার সন্তান আল্লাহর বান্দা আমার কাছে আল্লাহর, বলেন আল্লাহর আমার আমার কাছে। এখন আমি তাকে লালন পালন করব কি আমার সন্তান হিসেবে না আল্লাহর বান্দা হিসেবে? অঙ্কটা বুঝতেছেন আপনারা? এই সন্তানকে আল্লাহর বান্দা বানায় দেন, সন্তান আপনাকে আব্বা বানায় নেবে। বুঝেন না? এখন আচ্ছা মনে করেন একটা লোক টাঙ্গাইলেন, আমি চিনি না জানি না, আমার আয়সা কইছে ভাই আমি বিপদে পড়ছি, আমার 50টা টাকা দেন আল্লাহর ওয়াস্তে। তো আমি আল্লাহর ওয়াস্তে 50 টাকা দিলাম, সে আমাকে বলতেছে যে আমি বাড়িতে যাওয়ার ভাড়া নাই, এই জন্য 50 টাকা নিচ্ছি। ওমা আমি টাকা দিছি আর হেজে হোটেলে যায় মুস মেরে খায়, নিল গাড়ি ভাড়ার জন্য খাচ্ছে খানা। আমার মনে প্রশ্ন আসে কিনা বলেন, আমি দিয়েছিলাম কেন, কার জন্য, আল্লাহর ওয়াস্তে, কার ওয়াস্তে, আমার কোনো আপত্তি আছে? সে গাড়ি ভাড়া দেখ, নাইলে ভাত খান, নাইলে উত্তর দিকে যাক, না দক্ষিণ দিকে যাক, আমি তো আমার আল্লাহর ওয়াস্তে দিছি। বুঝেন নাই? আমার এই টাকা কি বৃথা বাতিল না পাবো? কার কাছে? এই চিনি না লোকটার কাছে না যার জন্য দিছি তার কাছে? কথা বলেন না, যে চিনি না লোকটাকে দিলাম তার কাছে পাবো না যার জন্য দিয়েছি তার কাছে পাবো? কোনো সন্দেহ আছে? এ মা বাবা, ও আল্লাহর বান্দা, ও মা বাবা, আপনি আপনার সন্তানকে সন্তান হিসেবে যদি খাওয়ান, আপনি আপনার সন্তানকে সন্তান হিসেবে যদি খাওয়ান, সন্তান হিসেবে যদি পড়ান, সন্তান হিসেবে যদি গোসল করান, সন্তান হিসেবে যদি তার পিছনে খরচ করেন, সন্তান হিসেবে যদি তাকে চিকিৎসা দেন, সন্তান হিসেবে যদি তাকে কাপড় চোপড় দেন, কম্পিউটার দেন, খোদার কসম, সে সন্তানের কাছে আপনি যেদিন পাবেন না সেদিন স্ট্রোক করে মরে যাবেন। আর যদি আপনি সন্তানকে আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর জন্য খাওয়ান, তো ওই সন্তান আপনাকে ভুলে যাক, দুনিয়া থেকে হারিয়ে যাক, পৃথিবী শেষ হয়ে যাক। খোদার কসম, সে আমি চিনি না তাকে, আমি জানি না তাকে, আমি আমার আল্লাহর বান্দাকে খাওয়াইছি, আল্লাহ তুমি আমাকে তোমার প্রতিদান দিয়ে দাও। প্রতিটি সন্তানের মুখে আপনি যে একটা লোকমা দিবেন, সেই লোকমার প্রতিদান আল্লাহর কাছে আপনি পাবেন। কেন? এই সন্তান তো আমার সন্তান, পরে আল্লাহ তোমার বান্দা তো আগে, আমি তো আমার ছেলেকে তোমার বান্দা হিসেবে খাওয়াইছি, সুতরাং আমার
সিট তার কাছে পাবো না, বলেন তার কাছে পাবো না, ওই লোক টাঙ্গাইল যাবে না বরিশাল যাবে আমার দেখার সময় নেই, ওই লোক খানা খাবে না অন্য কোথাও যাই এসে আড্ডা দিবে আমার দেখার সময় নেই, আমি দিয়েছিলাম আল্লাহর ওয়াস্তে, সুতরাং সে আল্লাহর ওয়াস্তে পেয়েছে আমি আমার আল্লাহর কাছে পাবো, আমার সন্তানকে খাওয়াইছি আমি আল্লাহর ওয়াস্তে, তাহলে আমার সন্তান আমাকে মনে রাখছে জানি না, আমার সাথে আসছে জানি না, আমার কাছে থাকছে জানি না, তার কামাই আমাকে দিয়েছে দরকার নাই, আমি যার কাছে যার জন্য দিয়েছি তার কাছে আমার পাওনা আছে, এটা বুঝেন নাই, বুঝেন নাই, বুঝেন নাই, আর যদি হেরে দিয়েছেন হ্যাঁ আমার খাওয়াবে, আমি আজকে আমার ছেলের খাওয়াচ্ছি, ছেলে বুড়ো হয়ে বড় হলে আমাকে খাওয়াবে, এখন ছেলে যখন খাগড়া শরীর মাই একটা লাগে বিয়ে করে প্রেম করে এনে থেকে যায় তখন তোমার আর খাওয়াই না, এবার কি করলো কি করলো তো কি করলে কি লেগে কিন্তু কষ্ট ফলার লেগে তা আর কি করবি না করবি কি, যদি মালিকের জন্য করতাম যদি আল্লাহর জন্য করতাম ছেলে যেদিক যাবার যাক আমার আল্লাহ আমাকে প্রতিদান দিবে নই, কথা বুঝাইতে পারতেছি, এখন এবার বলেন আপনার সন্তানকে কি আপনার সন্তান হিসেবে বীজগণিতের সূত্র শিখাবেন, শুধু অঙ্কের চিত্র শিখাবেন নাকি লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা শিখাবেন না সূরা ফাতির শিখাবেন, আপনি সিদ্ধান্ত নেন, আপনি সিদ্ধান্ত নেন, সালমান আমি ছিলাম কোথায় রোহের জগতে, বলেন ছিলাম কোথায়, সবাই আমরা ছিলাম কোথায়, থাকবো কোথায়, আসি কোথায়, বলেন আসি কোথায়, এরপরে থাকবো কোথায়, উঠবো কোথায়, যাব কোথায়, বুঝেন নাই কেউ, ছিলাম কোথায়, রোহে রোহের জগতে ছিলাম কোথায়, আসি কোথায়, এরপরে যাব থাকবো কোথায়, উঠবো কোথায়, চূড়ান্ত যাব কোথায়, বুঝেন নাই, তাহলে আমাদের রওনা কি এখান থেকে না আরো আগ থেকে, এ ভাই রওনা কি এখান থেকে না আরো আগ থেকে, যাওয়া কি এখানেই শেষ না আরো সামনে আছে, এবার বলেন তো রওনা পিছন থেকে যাব সামনের দিকে, ঠিকানা জান্নাত, বলেন ঠিকানা, আপনাদের দেশে কোন লোক এমন আছেন কিনা যে বিদেশ যায়, বলেন আছে, বিদেশ যাওয়ার সম্ভাবনা দেখা দিলে পাসপোর্ট বানায় না আগের থেকে বানায় রেডি করে বয়ে থাকে, শুধু কি পাসপোর্ট বানালে বিদেশ যাওয়া যায়, কি করতে হয়, ভিসা অ্যাপ্লাই করতে হয়, ভিসা গুলো লাগার জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগে, এরপরে ভিসা পাওয়ার পরে মেন পাওয়ার লাগে, এরপরে বর্তমান সময় হলে করোনা টেস্টের রিপোর্ট লাগে, এরপরে আমাকে বিমানের টিকিট করা লাগে, টিকিটটাকে এইভাবে ঢুকাইয়া হাতে পাসপোর্টটা নিয়ে এয়ারপোর্টে যাওয়া লাগে, এয়ারপোর্ট আমাকে যাত্রী দেখলে ভিতরে ঢুকার অনুমতি দেয়, সেখানে গিয়ে আমি বসে থাকি, এরপরে সেই আমাকে ডাকে, আমি বোর্ডিং এ কি বলে বেল্টে আমার সামানগুলো দেই, বোর্ডিং কার্ড আমাকে দেয়, এরপরে সামনে অগ্রসর হই, পুলিশের সামনে আমাকে ভেরিফিকেশন হয়, আমার চোখের কন্টাক্ট নেয়, আমার হাতের কন্টাক্ট নেয়, আমার সাথে তারা ভাই ভাই ইমতিহান নেয়, ইন্টারভিউ নেয়, তার সামনে যাই আমি আরেক জায়গায় অপেক্ষা করি, সেখানে বিমানে আরোহণ করি, বিমানের উপরে চড়ে আমি সৌদি আরব যাই, বুঝতেছেন এ মুসলমান আমাদের রওনা রোহের জগতে, কোথায় সেখানে আমরা যে জান্নাতের দিকে রওনা দিচ্ছি, আমাদের গন্তব্যের দিকে রওনা দিচ্ছি এটা সম্ভাবনা ছিল না, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন মানে আমরা রওনা হইছি কোথায়, সম্ভাবনা পাসপোর্ট বানাও দুনিয়াতে কি করো, এক পাসপোর্ট বানাও, বলেন এক, দুই ভিসা বানাও, তিন মেন পাওয়ার করো, চার পুলিশ ক্লিয়ারেন্স দাও, ছয় টিকিট করো, সাত করোনা টেস্ট করো, কথা বুঝতেছেন আপনারা, তাহলে দুনিয়াটা হলো প্রস্তুতির জায়গা, বলেন কিসের জায়গা, কাগজপত্র রেডি করার জায়গা, বলেন দুনিয়া কাগজপত্র রেডি করার জায়গা, এখন আমি আমার ছোট ভাইকে নিয়ে এয়ারপোর্টে গেলাম, আমার কাছে পাসপোর্ট নেই ভিসা নেই, আমার ভিতরে ঢুকতে দেয় না, হেয়ারে ঢুকতে দিচ্ছে, বুঝেননি, আচ্ছা আপনারা বলেন তো এয়ারপোর্টের ভিতরে ঢুকলে এয়ার কন্ডিশনে বাতাস পাওয়া যায়নি, এখনো কার্যক্রম শুরু হয়নি কিন্তু এয়ার কন্ডিশন খাওয়া শুরু করছে কি জন্য, কথা কয় না, হেয়ার কাগজপত্র ওকে আছে, বলেন হেয়ার কাগজপত্র, আর আমি বাতাস পাই না কেন, হয়তো আমার সময় হয়নি ঢুকার, আর না হলে কাগজপত্র নেই, ঠিক কিনা মুসলমান, আমি রোহের জগৎ থেকে রওনা দিলাম, এই দুনিয়ার বুকে আমি এসে সমস্ত কাগজপত্র সব রেডি করলাম, এরপরে আমি কবরে গেলাম তো ওয়েটিং রুমে ঢুকলাম, এই ওয়েটিং রুমে ঢুকার পরে যদি আমার কাগজপত্র রেডি থাকে জান্নাতে যাওয়ার পথ অবৈধ হয়, জান্নাতে যাওয়ার
তাহলে এটা হলো দুনিয়া কি কথা কই দুনিয়া কাগজপত্র রেডি করার জায়গা এখন আপনার কি মনে হয় পুলিশ ক্লিয়ারেন্সে ঢুকলে অনলাইনে অ্যাপ্লাই করতে কি পরিমাণ পেরেশানি কত জায়গায় যাওয়া লাগে কত জনের ফোন দেওয়া লাগে এরপরে একটা জায়গাতে এই বলে মেডিকেল পয়জিটারে মেডিকেল মেডিকেলে ঢুকলে এখানে লাইন ধরে রয়েছে কত মানুষ লাইন ধরে রয়েছে আমিও লাইন ধরে রয়েছে আচ্ছা আমার রিপোর্ট একটা লাগবে মাত্র 2 মিনিটে দিবে কিন্তু লাইন ধরলাম কত ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা লাইন ধরে 2 মিনিটের রিপোর্ট দিলাম তো দুনিয়ার বুকে আমার জান্নাতের প্রস্তুতি গ্রহণ করতে আমি এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য 2 মিনিট আগে তো মসজিদে যাই না আমি তো লাইন ধরে না সুন্নতের উপরে অবিচল জীবন যাপন করার তৌফিক দান করুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।